ওয়েলকাম টু থিয়ান্স লগ। আজকে আমরা রিয়েল লাইফে একটা প্রোডাক্ট রিভিউ করব। এটা দেখার পর ইউল বি লাইক বুম, এটা কি ছিল? আজকে আমরা অনেক বড় একটা জিনিস বানাবো, এটা ছাড়া আমাদের কোনো সকাল কমপ্লিট হয় না, এটা একটা মাস্ট মিট। আজকে আমরা রুটি বানানো শিখবো। হাসতেছো কেন? গোল রুটি বানানো কত টাফ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আজকে আমি আমার হাতের জাদু দিয়ে 2 সেকেন্ডে গোল রুটি বানিয়ে ফেলবো। তুমি কি খালি গোল রুটি বানাতে পারতেছো না দেখে সমাজ আজকে তোমাকে মেনে নিতেছে না? গোল গোল চোখ করে গোল রুটি বানাতে যাইতেছে কিন্তু রুটি গোল না হয়ে চারকোনা হয়ে যাইতেছে। পৃথিবী বছরের পর বছর গোল গোল ঘুরে যাইতেছে কিন্তু তুমি দিনের পর দিন চেষ্টা করে গোল রুটি বানাতে পারতেছো না? তাইলে এই ভিডিও তোমার জন্য। আব্রাকাডাব্রা, আলাকা স্যাম, মাই প্রেশাস। সো দিস ইজ দ্য আলটিমেট রুটি মেকার। এটা অনেক ভারী, এটা জাস্ট রুটি বানানোর কাজে না, বাসায় চোর ডাকাত যদি আসে তাদের দিকে এটা ছুঁড়ে মারলেও চোর ডাকাত মারা যেতে পারে। সো কেয়ারফুল। সো ফার্স্টে বলে নিই এটা কিভাবে কাজ করে। এখানে বিশাল বড় একটা ডান্ডা আছে, অলমোস্ট 1.5 ফিট লম্বা, সুন্দর সুন্দর শেপ ডান্ডার। আর এখানে হচ্ছে এই জিনিসটাকে উপরে উঠানো যায়, সেই এই জায়গায় ময়দার গোল্লাটা দিতে হয়, এই মাঝ বরাবর ময়দার গোল্লাটা প্লেস করে দেন ওইটার উপর এটা রাখতে হয়, দেন এটা দিয়ে জাতা মারবা। জাতা মারার পর এখান থেকে হচ্ছে গোল গোল রুটি বের হবে। আচ্ছা আমরা একটা ট্রাই করি, ময়দা আছে, আমরা একটা ট্রাই করি আসলে কি গোল বের হয় না কি বের হয় দেখি। সো থ্যাংকস টু আম্মা, একটা ময়দা গোল্লা পাওয়া গেছে। সে যদি অনেক সন্দেহ নিয়ে জিজ্ঞেস করতেছিল আমি এটা দিয়ে কি করব, আমি অ্যান্সার দিতে পারি নাই। যাই হোক, এটা হচ্ছে মাঝখানে প্লেস করলাম, এটাকে নামাই দিলাম, এখন হচ্ছে জাত দেওয়ার টাইম। তো জাতা দেওয়া শেষ, এখন এটা উঠাবো। আমি বুঝতে পারতেছি যে আমার রুটিটা অনেক সুন্দর একটা গোল রুটি হয়েছে, এটা আমি বাসায় দেখাইলে আমার বাসায় আমার মর্যাদা আরো অনেক বেড়ে যাবে। যাই হোক, এটা উঠাই। রুটি এরকম পিৎজার মতো হইলো কেন? You had one job, Tian. You had one job and you screwed it. Well, jokes apart, this is an amazing machine. তুমি যদি অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক মতো করো, রাখো, প্রেস করো, তাহলে দেখবা এখানে তুমি দেখতে পাইতেছো যে তোমার রুটি অলমোস্ট গোল হয়ে গেছে। দেন জাস্ট উঠাবা, and there you go. ভালো আছে জিনিসটা। সো দিস ইজ গ্রেট। তোমার জীবনে যদি গোল রুটির অভাব থাকে, জাস্ট এটা নাও, জাতা দাও, এন্ড প্রবলেম সলভড। আর 115 দিন পর মাদার্স ডে, সো এটা নাও, গোল রুটি বানাও, আন্টিকে দাও, শিল বি হ্যাপি। আনলেস ইউ ওয়ানা গেট ম্যারিড, বেশি সুন্দর গোল রুটি বানাও না, কারণ বেশি সুন্দর গোল রুটি বানাইলে 116 নম্বর দিনে তোমার বিয়ের প্রপোজাল আসা শুরু করে দিবে। হয়েছে তো, আর কত? এখন যা রুটি বানাও, পড়তে বসো, সারাদিন রুটি বানানোর ভিডিও দেখে।